আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আমার সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত। আপনাদের জন্যই দিয়ে অনুষ্ঠান, কারণ আপনারা যে প্রতি মুহূর্তে অপেক্ষা করে থাকেন সৌভাগ্যের দিশা অনুষ্ঠানের জন্য, সেটি আমাদের গেস্ট আপনাদের ঘরের মানুষটি খুব ভালো করে জানে। কি জানেন তো, অনুষ্ঠান তো আমরা প্রতিনিয়ত দেখি, টিভি খুললে আমরা নানা রকম অনুষ্ঠান দেখি। তাহলে সৌভাগ্যের দিশার জন্য অপেক্ষা কেন? তার উত্তর মনে হচ্ছে বহুবার আপনারা জানান দিয়েছেন যে সমস্যার সমাধানের জন্য কিন্তু একটাই ঠিকানা। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন, যে মানুষটি আপনাদের কাছের মানুষ, যিনি বারবার একটি কথা বলে থাকেন সব জায়গা বারবার, কিন্তু ডক্টর দেবাশিষ শাস্ত্রী কিন্তু একবার। কারণ প্রতিনিয়ত তো সমস্যা আমাদের ঘিরে রাখছে, আমরা যেহেতু সমাজবদ্ধ প্রাণী সমস্যা আমাদের আছে, কিন্তু সমস্যা থাক না অসুবিধা কি আছে, সমাধানও তো রয়েছে, কিন্তু সমাধান কিনা অনেক সময় আমরা সঠিক পথটি খুঁজে পাই না। সেই পথটি কিন্তু বারংবার বহু বছর ধরে যিনি দেখিয়ে আসছেন, তিনিই কিন্তু কাছের মানুষ, তিনিই কিন্তু সঠিক বন্ধু। কারণ এই যে সৌভাগ্যের দিশা, আমরা সকলেই তো দিশা খুঁজি, অবশ্যই সেটা হতে হবে সৌভাগ্যের দিশা, যিনি এত বছর ধরে আপনাদের সমস্যার সমাধান করে আসছে আর বারবার বলে আমি রয়েছি, এই যে পজিটিভ এনার্জি, এই যে মনের জোর, তিনিই দিতে পারেন কিন্তু। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন, আমি যার বিষয়ে বলছি তিনি কিন্তু 5 বছর না, 10 বছর না, 15 বছর না, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, যিনি কখনো জ্যোতিষ মতে, কখনো তন্ত্র মতে, কখনো মন্ত্র মতে সকলের সমস্যার সমাধান করে আসছে। তার কাছে সমস্যা রয়েছে যেরকম সমাধানটিও রয়েছে, একদমই আপনাদের যে মানুষটির জন্য অপেক্ষা, যিনি আপনাদের জন্য অপেক্ষা করে, আপনাদের অপেক্ষার মূল্য বোঝেন বলে কিন্তু হাজার ব্যস্ততার মধ্যে সঠিক সময় চলে আসে শুধু ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সমস্যার সমাধানটি করবে বলে, যিনি 30 বছরের অভিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাজ জ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিষ শাস্ত্রী, সকলের তরফ থেকে অত্যন্ত ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম, এমনকি স্বাগত জানিয়ে আমরা অনুষ্ঠানের মূল পর্বে পৌঁছে যাব। চলে এসেছে আপনাদের সেই প্রিয় ব্যক্তি ডক্টর দেবাশিষ শাস্ত্রী। দাদা, অনেক অনেক স্বাগত, অজস্র প্রণাম। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু। দাদা, আজকে কিন্তু একটা প্রশ্ন আমি প্রথমে করব, আমার মা ও ভাই বোনেরা সকলকে আমি আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা জানাই। শুভ কৌশিকী অমাবস্যায় যারা কি বলবো, তাদের সকলকে মা যাতে মঙ্গল করেন, এবং কারণ আমরা জানি যে তুমি কৌশিকী অমাবস্যা, কৌশিকী অমাবস্যা এটা বলছিলে, হ্যাঁ, মানে 12টি অমাবস্যার ভিতরে যেমন 6টি অমাবস্যা খুবই জাগ্রত অমাবস্যা এবং ফলদায়িনী অমাবস্যা, সেই অমাবস্যার ভিতরে একটি অমাবস্যা যেমন হচ্ছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যায় হাজার হাজার ভক্তবৃন্দ তারা পিঠে ছুটেছেন মায়ের কাছে, এবং আমি এটুকু বলবো, যারা সঠিক আত্মাকে অন্তরের আত্মার মধ্যে মাকে ধারণ করে, ধর্মকে ধারণ করা, ধারণ করে যারা মায়ের কাছে পৌঁছতে পেরেছেন, আমার মনে হয় যে তারা সঠিকভাবে হয়তো মায়ের আশীর্বাদ লাভ করতে পারবেন, যদি আত্মার মধ্যে মাকে ধারণ করা যায়। তো প্রত্যেকটি মানুষ যদি ঈশ্বর বা ঈশ্বর শক্তি বা আত্মাশক্তি মহামায়া বা যে কোনো শক্তি, সেই শক্তিকে যদি অন্তরাত্মাকে যদি সঠিকভাবে ধারণ করতে পারে, তো সেই ধারণ করে সেই জায়গাটা কিন্তু তার মনস্কামনা পূর্ণ হন, মানে পূর্ণ সেই অর্থাৎ ঈশ্বর তত্ত্ব বা আধ্যাত্ম শক্তি মহামায়া বা যেভাবেই হোক, তারা কিন্তু সেই জায়গাটাকে আশীর্বাদ বর্ষণ করে। তো এই যে আশীর্বাদ বর্ষণ করা, তো সেখানে আমি বলবো যারা কৌশিকী অমাবস্যায় মায়ের উদযাপন করেছিলেন বা যারা করতে পেরেছিলেন, তারা কিন্তু মায়ের সেই আশীর্বাদ কিন্তু যাতে তাদের বর্ষণ হয়, তাদের প্রতি যাতে মায়ের আশীর্বাদ কৃপাধন্য হয়, সেই মঙ্গল কামনায় আমি ডক্টর দেবাশিষ শাস্ত্রী রইলাম। এবং যারা আমার কাছে বা আমার মায়ের মন্দিরে বা যারা আসতে পেরেছিলেন, বহু মানুষ এসেছেন। হ্যাঁ, এই যে বহু মানুষের আসা আর এই যে এত পরিশ্রম, সেটি কিন্তু দিন রাত, মানে সর্বস্ব সময় শক্তি দিয়ে, মানে পুরোটা এতটা পরিশ্রম করে রাত দিন, তারপরেও সমস্যার সমাধান করেও কিন্তু সঠিক সময় ছুটে আসা, এইটাই কি ডক্টর দেবাশিষ শাস্ত্রীর জন্যই যে মানুষের এত অপেক্ষা? নিশ্চয়ই, এই যে অপেক্ষায় আজকে থাকেন যে দেবাশিষদার প্রোগ্রাম কখন শুরু হবে,
যে প্রোগ্রাম থাকে, ব্রিডে সৃষ্টিতে প্রোগ্রাম থাকে, নিশ্চয়ই লাইভের জন্য অপেক্ষা করা, লাইভের জন্য অপেক্ষা করা, এটা থাকে। কারণ হচ্ছে আমিও অপেক্ষায় থাকি, আমি আমার চেম্বার চলাকালীন ছাড়া আমি যত সময় পারি অন্ততপক্ষে আমার টাইম অনুযায়ী সিসিটিভিতে কখন কি টাইম আছে, এভরিডে প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামে যতটা সম্ভব যে কদিন আমি লাইভ করতে পারি আমি মানুষের জন্য শেয়ার করার জন্য, মানুষ যেমন আমার পক্ষের জন্য অপেক্ষা করে আমিও তাদের জন্য শেয়ার না করতে পারলে আমার ভালো লাগে। একদম একদম, এর জন্যই এত অপেক্ষার, এই যে জায়গাটা এবং দেবাশীষ দাকে অন্তত সবাই বিশ্বাস করেন, এটাকেই আমি সারা আজকে সারা ভারতবর্ষের চেম্বারে সেই প্রমাণটা কিন্তু হয়েছে যে মানুষ অন্তরকে দেওয়া থাকে, সেই মানুষটি মানে অন্তর আত্মার সহিত বিশ্বাস করে। আজকে বিভিন্ন চেম্বারে যে সমস্ত অলৌকিক যে অলৌকিক কাহিনী ঘটে দিয়ে একটা চেম্বারে, সেগুলি হয়তো দেখা যাচ্ছে আমিও হয়তো বুঝতে পারি না যে আমার ভিতরে কি আছে, আমি নিজেই জানি না। তো কথা হচ্ছে মানুষ যে সাকসেস কি পায়, তার অন্তপক্ষে যে কোনো সমস্যা থেকে সে মুক্তি পায়, এটাই আমার হচ্ছে অন্তরাত্মা। আই এম ভেরি স্যাটিসফাইড। আর ওই পারের মানুষ যখন সমস্যাটি দিয়ে সমাধানটি নিয়ে যায়, সেটাই কিন্তু দেবাশিস দার পাওনা, দেবাশিস দা তাই বলে আসছেন। আর এরকমই দাদা চলে এসছে আমাদের প্রথম কলার বন্ধু, কারণ আপনাদের জন্য অনুষ্ঠান, বলুন। হ্যালো হ্যালো, নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার নমস্কার বলুন। হ্যাঁ স্যার, আমি অনেক চেষ্টা করে আপনার এই পেলাম স্যার। এরকম ছিল যে আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের বিষয়ে একদম, এই যে অনেক চেষ্টা করে যে পেলেন, আর যে মানুষটি একদম একদম যে মানুষটি প্রতিনিয়ত কিন্তু আপনাদের সমস্যার সমাধান করেও এত ব্যস্ততার মধ্যেও কিন্তু ছুটে আসে শুধু আপনাদেরই অপেক্ষার মূল্য তিনি বোঝেন বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। বলুন আপনি, বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর থেকে কথা বলছি। উত্তর চব্বিশ শ্যামনগর থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। বলুন আপনি আপনার ছেলের বিষয়ে জানবেন তো? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, জন্মস্থান, সময় বলুন। সময়টা বলবেন? ৯:৩০ সকাল। আচ্ছা, ৯:৩০ সকাল, ১২/০২/৯২ সকাল ৯:৩০, জন্মস্থান কলকাতা, তাই তো? কলকাতা, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আজকে আপনি দাদার থেকে কি জানতে চাইছেন? এত চেষ্টার ফলটা তো পেয়ে গেলেন আজকে। কি বলবো, আমি তো নিজেকে খুব গর্বিত মনে করি। একদম, মানে সৌভাগ্য আপনাকে ধরা দেবে, খালি আপনাকে আরো একটু এগিয়ে আসতে হবে। আজকে যেরকম লাইন টিপে জেনে যাবেন, আর বাকি তো রয়েছেন আপনাদের দাদা আপনাদের জন্য সর্বসময়। ঠিক আছে ম্যাডাম, ধরুন বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি দেবাশিস দাকে যখন বিশ্বাস করছেন, নিশ্চয়ই দেবাশিস দা সঠিক তথ্য আপনাকে দিয়ে দেবে। ১২/২ বুধবার ছিল, শুক্লা নবমীতে জন্ম। তার তিথিটা একটু প্রবলেম আছে, শুরু করি এখান থেকে। আর তার দেবাড়িগণ, ঠিক আছে, আর ও এখন আন্দামানে আছে, চাকরির চেষ্টা করছে, তাই তো? খুব ভালো ভালো ভালো, এবং চাকরি কিন্তু ভালো চাকরি পেয়েছেন। আর একটি জায়গা হচ্ছে যে ওর ওখানে আন্দামানে কতদিন হয়েছে? ৩ বছর হয়ে গেছে। এবারে ওর চাকরি কিন্তু ট্রান্সফারের যোগ আছে। কিন্তু কবে আছে সেটাকে আপনাকে বলে দিচ্ছি, ওর ট্রান্সফারের যোগ আছে, একটু ধরুন, আপনি লাইনে থাকুন, লাইনে থাকুন বলে। হ্যাঁ উনি বলছে। আচ্ছা, নিয়মিত কি অপেক্ষা করা হয় যে কখন দেবাশিস দার অনুষ্ঠান হবে? একদম, মানে আপনি আমাদের নিয়মিত দর্শক, আপনাদের জন্যই কিন্তু ওনার বারবার ছুটে আসা, এত মানে এতটা সময় তিনি কিন্তু আপনাদের ভালোবাসার জন্যই আপনাদেরকে দিতে পারছেন। আর এই যে অপেক্ষা,
একদম একদম, মানে প্রতিনিয়ত খুব গর্ব মনে করছি কি আজকে আমি পেলাম আপনাদের। অনেকে বলছে দেবাশিসদাকে পাওয়া যাচ্ছে না লাইনে, অপেক্ষা করতে হবে, অপেক্ষায় থাকতে হবে, নিশ্চয়ই দেবাশিসদাকে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা যেটা আমি বলছি, 2000 মানে সরি 19 সালের এপ্রিল মাসের পর থেকে ওর কিন্তু ট্রান্সফারের যোগটা আসবে, 19 এপ্রিল মাসের পর থেকে, 19 এপ্রিল 2019, হ্যাঁ এর পর থেকে কিন্তু ওর চাকরি ট্রান্সফারের যোগটা আসবে। কিন্তু হ্যাঁ একটা কথা, ও ডিসেম্বরে বিয়ে, হ্যাঁ ডিসেম্বরে মানে হ্যাঁ ডিসেম্বরে বিয়ে, এই বছর, এই বছর 2018 ডিসেম্বরে, আচ্ছা 18 ডিসেম্বরে বিয়ে, কিন্তু এর মধ্যে ওর চাকরির কিন্তু ট্রান্সফারের যোগ আসবে না। বলে দিচ্ছি ট্রান্সফারের যোগ আসতে গেলে যে যে যোগটায় ও ট্রান্সফার হবে সেটা হচ্ছে 19 এপ্রিল 2019, হ্যাঁ এর পর থেকে শুরু হবে। হ্যাঁ আর আরেকটি জায়গা হচ্ছে, যেটা হচ্ছে যে ওর দশম স্থানে কিন্তু মানে অঙ্গারী যোগ রয়েছে, অঙ্গারী যোগ মানে মানে স্বর্ণছড়া যোগ বা অঙ্গারী যোগ যেটাকে বলা হয়, যেমন কালসর্প যোগ, বীর যোগ, সাড়ে সাথি, ভৌতিক যোগ, গুরুচণ্ডাল যোগ, এই যে সমস্ত যোগে মানুষের জীবনে বাধা বিঘ্ন এবং ক্ষতি হয়, সেই জায়গাটা কিন্তু ওর দশম স্থানে কিন্তু সেটা রয়েছে, অঙ্গারী যোগ। অঙ্গারী যোগ মানে হচ্ছে মানে বিভ্রান্তি যোগ, বুঝতে পেরেছেন? অঙ্গার অর্থ আগুন, আর অঙ্গারী যোগ মানে হচ্ছে আগুনের ভিতরে কোনো শুভ কাজ মানে কোনো জিনিস যদি আপনি আগুনের ভিতরে দিতে যান তাহলে সেটা পুড়ে যায়, পুড়ে যাবে। তাহলে কথা হচ্ছে 2019 সালে ওর জন্ম মানে এই যোগ মানে ট্রান্সফারের যোগ রয়েছে, থাকা সত্ত্বেও কিন্তু দশম স্থানে যেহেতু শনি মঙ্গলের যোগ বসে আছে কর্মস্থানে, যে কর্মটা করছে, যে স্টেট ব্যাংকে চাকরি করছে সেখানে কর্ম করছে, সেই কর্মস্থানে কিন্তু সেই বিভ্রান্তির যোগ, অর্থাৎ ট্রান্সফারটা কিন্তু সহজে হবে না, বলতে পারছি? এই দশম স্থানে দিদি শুনুন, যেটুকু বলে দেবো সেটুই পারফেক্ট। আজ পর্যন্ত আপনারা টিভিতে নিশ্চয়ই চেম্বারে যারা আসছেন, 5টি প্রশ্ন করলে 5টি প্রশ্নই কারেক্ট, এটা যত দেবাশীর শাস্ত্রী, ইভেন আপনার শরীরে কি ব্যাধি আছে সেটাও নির্ণয় করে দেবো এখান থেকে। এবারে আমি যেটা বলি একটা একটা করে, হ্যাঁ নিশ্চয়ই একটা একটা করে বলি আপনাকে, যে অঙ্গারী যোগটা রয়েছে বা স্বর্ণসারা যোগ যেটা রয়েছে তাতে কি হবে, ওর কিন্তু চাকরিটা অনায়াসে ট্রান্সফার হবে না। এই যে শুভ যোগাযোগ, শুভ যোগ আছে 2019 সালে 19 এপ্রিলে পর থেকে যে যোগটা আসছে কিন্তু সেটাও কিন্তু ডিসকানেক্ট হয়ে যেতে পারে, যত সময় পর্যন্ত আপনি এই দশম স্থানের প্রতিকার না করতে পারবেন, এই অঙ্গারী যোগ খণ্ডন করা বা অঙ্গারী যোগের প্রতিকার রেমিডি মাস্ট, এই রেমিডিটা যদি আপনি করতে পারেন এখন থেকে, যদি আপনি রেমিডি করতে পারেন তাহলে আমি মনে করব 18 সালের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে ওর কিন্তু মানে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ওর কিন্তু ট্রান্সফারের যোগ 19 আসবে, ঠিক আছে? হ্যাঁ 19 না 19 নয়, 19 সালে ওর যোগটা আছে, পোলাইটলি এমনি যোগ আছে, কিন্তু সেটাও যদি রেমিডি না করানো হয় সেটাও বাঞ্চার হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনারা মনে করবেন যে না আমার ট্রান্সফারের যোগটা খুব ইমিডিয়েট করা দরকার, তাহলে 18 সালের জানুয়ারি মাস মানে 19 সালের জানুয়ারি মাস থেকে মার্চের মধ্যে আপনার কিন্তু ডেট করিয়ে দেওয়া যেতে পারে, মানে এই প্রতিকারটা নিয়ে প্রতিকারের মাধ্যমে বলতে পারছি, সেটা হয়তো দেখা যাচ্ছে আগামী মানে এই যে 18 সালের অক্টোবর মাস থেকে, আমি যদি আপনাকে কথার কথা বলছি, আপনি যদি রেমিডি করেন এই দশম স্থানে তাহলে কিন্তু অক্টোবর মাস থেকে কিন্তু আপনার ট্রান্সফারের যে শুরু হবে, বলতে পারছি? আপনি বুঝতে পারছেন দাদা কি বলছেন? রোগ হয়েছে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাবেন তো ওষুধ খেতে হবে, শারীরিক সমস্যা নিয়ে বলে দেয় তিনি কিন্তু মিনিমাম টাইম পিরিয়ড দিয়ে দেয় যে এই টাইমের মধ্যে করিয়ে দেওয়া পসিবল। আপনার ছেলে আছে, একটা কথা বলি, মাথায় ইনজোর হয়নি তো এখন ডিসকানেক্ট হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন
ওর কিন্তু আপনি একটা প্রশ্ন দিয়ে লাইনে থেকে থেকে নিশ্চয়ই আপনি জেনে নিন, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, যেহেতু ওর শুক্র রাহু শনি মঙ্গল একই ঘরে বসে আছে, সেখানে কিন্তু সেটা হচ্ছে দশম স্থানে, সেখানে কিন্তু ভাবে রয়েছে শুক্র রাহু, সেখানে বিবাহিত জীবনও কিন্তু সুখের নয়, এটাকে বুঝতে হবে। এই অঙ্গারী যোগ বা সন্নি ছোড়া যোগের মাধ্যমে কিন্তু তার ভাবে রয়েছে এই জায়গাটাতে, সেখানে কিন্তু একটু প্রতিকার অবশ্যই করতে হবে, এবং আগামী দিনে যদি প্রতিকার না করা হবে তাহলে ওর কিন্তু সেই জায়গাতে কেস খামারি মামলা মোকদ্দমা বা ডিপোর্টস এই জায়গাটাই কিন্তু পৌঁছে যেতে পারে। মানে একটু প্রতিকারে কিন্তু জীবনটা একদম সৌভাগ্যের দিকে এগিয়ে যেতে পারে, সৌভাগ্যের দিকে এগিয়ে যেতে পারে। আবার কিন্তু যদি সেটুকু না করা হয় জীবনে কিন্তু সুখ শান্তি কি সেটি বুঝলাম না, সেটি একটা সময় মনে হবে, কারণ এখন রাহুর মহাদশা চলছে, একদম রাহুর মহাদশা লং টাইম চলবে, এখানে কিন্তু ফল ভালো দেবে না, যত সময় আপনি রেমেডি না করবে তত সময় সেই জায়গাটা কমপ্লিট আসবে। ঠিক আছে, যোগাযোগ করে নেবেন নিশ্চয়ই। কোথা থেকে বলছিল যেন? উনি বলছিলেন শ্যামনগর, শ্যামনগর থেকে। শনিবার দিনকারে আপনি জানতে পারবেন, শনিবার দিনকারে বিকালে ব্যারাকপুরে চেম্বার আছে, এই শনিবারই ব্যারাকপুর চেম্বার আছে, যারা উত্তর চব্বিশ পরগনা যারা দেখাতে চাইবেন সকাল সকালে সেটা বারাসাতে পাবেন, বারোটা থেকে তিনটে, এবং বিকেলে কিন্তু চারটে থেকে আটটা পর্যন্ত ব্যারাকপুরে পাবেন। আবারও বলছি, শনিবার দিনকারে সকাল বারোটা থেকে তিনটে পর্যন্ত বারাসাত চেম্বারে পাবেন, পায়োনিয়ার পার্কে, সব রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় একদম পায়োনিয়ার পার্কে, যেখানে বড় কালী পুজোটা হয় বারাসাতে, পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে ওখানেই চেম্বার। ঠিক তার বারোটার পর মানে তিনটের পর থেকে আবার ব্যারাকপুরে সৌভাগ্য চক্র, অর্থাৎ পনেরো নম্বর রেলগেটের ওখানে সৌভাগ্য চক্র লালকুটিতে, ওখানে আপনি পেয়ে যাবেন চারটে থেকে আটটা পর্যন্ত। দেবাশ্রীটাকে যারা বিশ্বাস করেন বা জীবনে বিশ্বাস করে এসছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন দেবাশ্রীদার কাছে পরামর্শ নেওয়া। আর চেষ্টা তো করতে হবে, কারণ সমস্যার সমাধানটি যিনি নিয়ে বসে আছেন। দাদা যখন বলে দিলেন যে আপনি বারাসাত আর ব্যারাকপুরে কবে পেয়ে যাচ্ছেন, আর অনেকে জানতে চাইছে শুধু বারাসাত ব্যারাকপুর বললেই হবে, আমরা জানতে চাই না একদমই, আপনাদের জন্য দাদা নানা প্রান্তে কিন্তু ছুটে যায় শুধু আপনাদের জন্য, শুধু কোথায় কবে পাবে সেটি আমি অবশ্যই বলে দেবো, তার আগে যেটি বলতে হবে বুকিং নাম্বার, বুকিং নাম্বারটি আপনাদের উদ্দেশ্যে একবার জানিয়ে দিই, 9433025525 9674226537, এই দুটি বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আপনারা নিজেদের নাম নথিভুক্ত করবেন, আরও যদি জানানো থাকে যে আপনারা কোথায় দেখাবেন সেটিও জানতে পারবেন। আরও আমি জানি যে চেম্বারে কোথায় কবে পেয়ে যাচ্ছেন, চোদ্দ সেপ্টেম্বর হ্যাঁ আগামী দিন আর কি, আপনারা কিন্তু হাওড়ায় যারা দেখাতে চাইছেন অতি অবশ্যই কিন্তু বুকিং চলছে, বুকিং নাম্বারে ফোন করে নিজের নামটি নথিভুক্ত করে জীবনটাকে একটু সুন্দর পথে এগিয়ে নিয়ে যান। আরও যারা জানতে চাইছেন আমরা কোথায় পাবো, আপনাদের জন্য তো রয়েছেন দাদা, 15 তারিখ তো পেয়ে যাচ্ছেন বারাসাতে সকালে আর বিকেলবেলায় ব্যারাকপুরে, এছাড়াও 19 তারিখ পাচ্ছেন বর্ধমানের বন্ধুরা দাদাকে পেয়ে যাচ্ছেন 19 তারিখ, 20 তারিখ গড়িয়াহাট, 21 তারিখ বেহালা, 22 তারিখ দমদম, 23 তারিখ শিলিগুড়ি, 24 তারিখ কোচবিহার, 25 তারিখ কাঁথি। আরও অনেকের থাকে জামশেদপুর আর মেদিনীপুর দিয়ে প্রচুর ফোন এসে বলে আমরা কি পাবো না, আপনাকে একদমই পাবেন, কারণ সকলের জন্য রয়েছে ডক্টর দেবাশিস শাস্ত্রী। আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু 7ই অক্টোবর, 7ই অক্টোবর জামশেদপুরে পেয়ে যাচ্ছেন, আর 8ই অক্টোবর পাচ্ছেন মেদিনীপুরে। এই যে নাম্বারগুলি বলে দিলাম বুকিং, সেখানে ফোন করে নিজেদের নামটা বুক করিয়ে নিন। এছাড়াও সমস্যার সমাধানের জন্য আরেকটি পথ কিন্তু রয়েছে, এমনি আপনারা সকলেই জানেন যে যাদের ডেট অফ বার্থ জন্মস্থান সময় জানা নেই তারাও আসতে পারে হস্তরেখা বিচার, তাছাড়াও নানা কি দাদা কিন্তু নানা মতে জ্যোতিষের যে কোনো সমস্যার সমাধান করতে পারে, মানে আমার এটি নেই বলে আমার সমস্যার সমাধান হবে না এটি ভাবার কোনো কারণ নেই। এছাড়াও একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, কারা করবেন তার আগে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, 8910460255। যারা ভাবছেন চেম্বারে আসতে পারবো না, যে কোনো সমস্যাই হতে পারে, সেটা আপনি না আসার অনেক কারণ থাকতে পারে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ জন্মস্থান সময় দিয়ে জেনে নিতে পারে, শুধুমাত্র ফিসটা অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে। এত রকম কিন্তু তিনি ভাবতে পারেন যদি আপনাদের সমস্যার সমাধানটি 100% করতে পারেন। বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনাকে ধন্যবাদ অপেক্ষা করার জন্য। হ্যালো, কে আছে, কোথা থেকে বলছেন? হ্যালো গুরুজি নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি, ধনঞ্জয় মাহাতো। পুরুলিয়া থেকে বলছেন, বলুন আপনি কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ জন্মস্থান সময় বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 15 আগস্ট 1992। 15ই আগস্ট, পয়লা আগস্ট বললে? হ্যাঁ পয়লা আগস্ট 1992, ভোর চারটে। আচ্ছা জন্ম, হ্যাঁ ভোর চারটে জন্মস্থান কি পুরুলিয়া? পুরুলিয়াতে। পুরুলিয়া,
কি জানতে চাইছেন আপনি দাদা থেকে, কি প্রশ্ন ক্যারিয়ার সম্বন্ধে জানতে চান, জানতে চান সরকারি চাকরি হবে কিনা, হ্যাঁ আর একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু। ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন যে সরকারি চাকরির যোগ আছে কিনা। আচ্ছা, পুরুলিয়া থেকে আপনি ফোন করছেন, এই দূর দূরান্তের জন্যই কিন্তু বারবার দাদা ছুটে আসা। অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয়? অনুষ্ঠানটা আমি কন্টিনিউ দেখি, আর গুরুজির যে প্রেডিকশন গুলো পড়ে একদম খাঁটি প্রেডিকশন মানে স্পষ্ট ভাবে বলে, এটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, এই এই এইখানে তো প্রেডিকশন দেওয়াশ্রী দা শুধু প্রেডিকশন করে না, আপনাদের সমস্যার সমাধানও করেন, গ্যারান্টি সময় গ্যারান্টি সহ করেন। আপনাদের পুরুলিয়া আগে আদ্রাতে চেম্বার ছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন, পুরুলিয়া শুধু নয়, মেদিনীপুর, বাঁকুড়া, তারপরে যে দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপরে জামশেদপুর, মেদিনীপুর, কাফি, তো বিভিন্ন জায়গায় চেম্বার আছে, এখনো চেম্বার আছে, হয়তো চেম্বার আগের চেয়ে একটু কমে গেছে। যদি দেবাশ্রীটাকে বিশ্বাস করবেন তো ওয়ান টাইম আসবেন, লাইফ টাইম ভালো থাকবেন, একবার আসবেন সারা জীবন ভালো থাকতে পারবেন, আপনার হরস্কোপ অথবা আপনার হস্তরেখা বা নিয়মালজির মাধ্যমে আপনার সমস্যা, আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ আপনি জানতে পারবেন। ইভেন আপনি যে রোগে যদি কোনো কঠিন রোগে ভুগে থাকেন সেটাও কিন্তু আপনি জানতে পারবেন, তার সঠিকভাবে প্রতিকারও হবে, যেটা সারা লাইফের জন্য দেবাশীদের কাছে বারে বারে আসতে হবে না, একবারই আসবেন, একবারই ভালো হয়ে যাবে। ঠিক আছে, আরেকটি কথা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আপনার আপনি অনেকক্ষণ ধরে আছেন, নিশ্চয়ই বলবো, পহেলা আগস্ট 1992 শনিবার ছিল, আপনি এখন কি করছেন, চাকরির চেষ্টা করছেন? হ্যাঁ, কথা হচ্ছে আপনার চাকরির জায়গায় ডিস্টারবেন্স আছে, দ্বাদশে মঙ্গল বসে আছে, সেখানে কিন্তু আপনি হচ্ছেন মাঙ্গলিক, অর্থাৎ ভৌমদোষ। এই যে ভৌমদোষ যাদের থাকে, একটু আগে বলছিলাম, যাদের পুষ্টিতে মানে মানে মাঙ্গলিক, কালসর্পযোগ, বীরযোগ, সারেসাথী, ভৌতিক যোগ, গুরুচণ্ডাল যোগ, অঙ্গারিক যোগ, স্বর্ণছড়া যোগ, দারিদ্র যোগ, যাদের পুষ্টিতে এর একটি যোগ থাকে, তাদের জীবনে মানে খুব খুব স্ট্রাগল, সারা জীবনে শান্তি আর কি বলে শান্তি কি জিনিস সেটা খুঁজে পায় না, তাদের এডুকেশনে প্রবলেম থাকে, তাদের কেরিয়ারে প্রবলেম থাকে, তাদের জীবনে বিবাহিত জীবন প্রবলেম থাকে, তাদের জীবনে অর্থকরি অর্থ সমস্যায় ভোগে, বিভিন্ন সমস্যায় পাবে, পারিবারিক অশান্তির মধ্যে ভোগে। তো এই সমস্ত দোষ যদি থেকে যায়, যতক্ষণ পর্যন্ত এই দোষটিকে সঠিকভাবে রেমেডি বা গাইডলাইন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার চাকরির জায়গাটা কমপ্লিট হবে না বা আপনার কর্মস্থান কমপ্লিট থাকবে না। একটা জেনে নিন, আপনার যেহেতু আপনার লগ্নে কেতু, আপনার দ্বাদশে মঙ্গল এখানে কি হচ্ছে, এবং সপ্তমে রয়েছে রাহু অষ্টমে শনি আপনার, এবং তার সঙ্গে রয়েছে আপনার কালসর্পযোগ, মহাপদ্ম কালসর্পযোগ রয়েছে আপনার জন্মগোষ্ঠীতে, তো আপনি যে এডুকেশন করেছেন, আপনার এডুকেশনে প্রবলেম ছিল দাদা? হ্যালো, হ্যাঁ, আপনার পড়াশোনায় কোনো বাধা এসেছে, কোনো সমস্যা তৈরি হয়েছে? কারণ আপনার কষ্টই বলে দিচ্ছে আপনি শান্তিতে জীবনে থাকতে পারেননি। এখন যতটুকু এজ হয়েছে, মানে একটা মানুষের জীবনে, মানে আমার যদি মনে করুন আপনার বাবা মা চিন্তা করছে যে না আমার সন্তানটিকে ভালোভাবে পড়াশোনা করাবো, তার পিছনে খরচা, একটা ছেলেকে এখন বর্তমান বাজারে যদি এডুকেশন পড়াতে হয় আর হায়ার এডুকেশন পর্যন্ত করতে হয় কয়েক লক্ষ টাকা খরচা হয়, সেই জায়গায় যদি তার যদি সেই চাকরি জায়গা বা কর্মস্থান বা ব্যবসা বাণিজ্য যদি কোনো কর্ম নির্ণয় না হয়, সেখানে বাবা মাও খুব চিন্তিত থাকে, এবং যে মানুষটি থাকে জাতক জাতিকা তিনিই কিন্তু চিন্তায় চিন্তিত হয়ে যায়, আসলে এই তারা ভাবে যে এই হবে এই হবে এই হবে কিন্তু ওয়েট করে, কিন্তু আসলে যে কোষ্ঠীর যে ডিস্টারবেন্স যে কারণে হচ্ছে, যে কারণে হচ্ছে সেই জায়গাটাই খুঁজে বের করতে হবে, তবেই সেই জায়গায় যদি সঠিকভাবে একটু রেমেডি করা যায় তাহলে কিন্তু আপনার চাকরি মাস্ট অথবা ব্যবসা বাণিজ্য বা প্রাইভেটলি জব বা কর্মস্থান সাকসেস হতে বাধ্য। এবং আপনি একটা কথা বলি, আপনার যেটা রয়েছে এখানে আপনার শরীরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যালো,
আপনার অ্যাক্সিডেন্ট শরীরে আঘাত হয়েছিল রক্তপাত? আপনার ভালো যাবে না। আরো একটি রক্তপাত হতে পারে এই সেপ্টেম্বর মাসে, একটু সাধারণ ভাবে 27 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু একটা যোগ কিন্তু আপনার দেখা যাচ্ছে এখানে। একটু সাবধানে চলাফেরা করবে, সতর্কের মান নেই, বুঝতে পারছি? আর ক্যারিয়ার যদি আপনি তৈরি করতে চান তাহলে কিন্তু অবভিয়াসলি একটুখানি এই একটু মানে এই যে গোষ্ঠীর যে একটু রেমেডি আপনাকে করতে হবে, তাহলে কিন্তু আগামী দিনে আপনার কর্ম সাকসেস হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ডক্টর দেবাশিস শাস্ত্রী অন্তর আপনি মানুষের সঙ্গে প্রতারণা করেন না। অর্থাৎ যারা এখন মানুষের চ্যানেলে বসে নিন্দা বন্ধ গভর্ণ করছে মানুষের প্রতি, মানুষ আজ পর্যন্ত শুনেছেন দেবাশিস কারোর সঙ্গে করেছেন, যে যা পারে করে যাচ্ছেন, কোনো অসুবিধে নেই। যার যা ক্যারিয়ার, যার যার এক্সপিরিয়েন্স, সে সেটা সেইভাবে বলছেন। কিন্তু একটা কথা হচ্ছে, যেটা আমি কি করতে পারি বা আমার এক্সপিরিয়েন্স কি বলছে সেটা মানুষ বলে দেবে, যাই যার জন্য মানুষ যদি বিশ্বাস করে। আপনাদের হয়তো পুরুলিয়াতে কিসাম, আমি নামটা বলতে পারবো না, তো সেই মানুষটি তার মানে একটি গত 3 বছর আগের কেস, চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে না, তো সে ব্যাংকে অ্যাপ্লাই করেছে, রেলে অ্যাপ্লাই করেছে, কোনোভাবেই চাকরি তার হচ্ছিল না, সেই চাকরি কিন্তু গোষ্ঠীর মাধ্যমে তার হয়েছে, রেমেডির মাধ্যমে। তার বাবা বলছিলেন যে আপনাকে স্যার বিশ্বাস করি, সিসিটিভিতে আপনার প্রোগ্রাম দেখেছি, আপনাকেই মনে হয় যে আপনার কথাবার্তা, আপনার সমস্ত কিছু ছেলে প্রীতি সবটাই আমাদের কাছে খুব ভালো লাগে। যেমন তোমরা শোনো যে প্রত্যেকে ফোন করেন স্যার, এই যে জায়গাটা আপনার দেখুন, বিশ্বাস যদি মানুষকে করতে পারেন তাহলে সেই মানুষটিকে বিশ্বাস করবেন যে মানুষটি এই অপারেশনের যোগ্য, তাহলে তাকেই বিশ্বাস করবেন এবং তার উপরে ছেড়ে দেবেন, আপনি ডিপেন্ডেবল হয়ে যাবেন। তাহলে কি হবে দেখবেন, সেই মানুষটি আপনাকে সেই জায়গায় তুলে দিতে পারবে। কারণ সঠিকটা তো আমাদের জেনে নিতে হবে, খুঁজে নিতে হবে না, কারণ আমরা প্রতিনিয়ত যদি আমরা অনেক সময় আমরাও বিভ্রান্তি হয়ে যাই, আমরাও বুঝতে পারি না যে কোন পথে যাব। যিনি সঠিকটি জানে তিনি কিন্তু সমস্যার সমাধানটি যে করতে পারে তার উদাহরণ কিন্তু আপনারাই রয়েছেন। এই যে নানা লোকের যে এত মানে ভালো লাগা, এত ভালোবাসা, যে এত অপেক্ষা, এই যে প্রথম ফোনেও উনি হাঁপাচ্ছেন কথা বলতে গিয়ে, এইটা তো ভালো উৎসাহ পেয়েছে, মানে এই যে পেয়েছি যে এই জায়গাটাতে ওয়েট করা সত্ত্বেও একটা সাকসেস, তো এই জায়গাটা মানুষ তো বিশ্বাস করে। আর সত্যি কথা বলছি যে আমার জীবনে দেখো, আজকের এই যে অমাবস্যাটা গেল, এই অমাবস্যাতে না হলো বাড়িতে না হলো কয়েক, আমি হাজার বলছি না, কয়েক ষোলো, যেটা প্রত্যেক অমাবস্যাতেই মানুষে আসে। দেবাশিসদা একটা জিনিস হচ্ছে, যাদের এই যে যেমন একটা আগে অনেক প্রোগ্রামে বলি, যাদের একদম জন্মকালীন সময় যাদের অশুভ দোষ, যেমন এই সমস্ত যোগ যদি থেকে থাকে, আমি যদি হাতে 10টি রত্ন করে থাকি যত সময় পর্যন্ত সেইটি, যেহেতু আমরা মানুষ আধ্যাত্মিক উপায়ে তৈরি হয়েছি, সুতরাং আমাদের কিন্তু জন্মকোষ্ঠী অনুযায়ী সেই আধ্যাত্মিকভাবে কিন্তু সেই তার প্রথম যোগটা খণ্ডন করা হচ্ছে আধ্যাত্মিক উপায়ে। তারপরে রেমেডি হচ্ছে রত্নের প্রতিকার বা হচ্ছে গ্রহের প্রতিকার, পাওয়ার দেওয়া, পাওয়ার করাটা, এটাই হচ্ছে সিস্টেম। অনেক সময় এই ভুল ভ্রান্তি আমাদের হয়েই যায় যে এত স্টোন পড়ছে কাজ হচ্ছে, আসলে গোড়াটাই ঠিক করা নেই। অনেকে দেখা যাচ্ছে পরে 5-7টা স্টোন পড়িয়ে পড়ে রয়েছে, কোনো কাজ হচ্ছে না, কোনো ফল পাচ্ছে, অথবা দেখা যাচ্ছে অনেকে কবজ পড়ে রয়েছে, কোনো কাজ হচ্ছে না, হয়নি কাজ। ওরকম অনেক চেম্বারে দেখি 3-4টে কবজ পড়ে রয়েছে, আর এগুলি কি পড়েছেন, ভুল কোম্পানি কি পড়েছেন বলুন, তার লগ্নমান, তার ডিগ্রি, তার তোমার হচ্ছে তোমার ওই বিংশোত্তরী, অষ্টোত্তরী, প্রাণদশা, কে কি কোথায় রয়েছে, গ্রহের অবস্ট্রাকশন কোথায় রয়েছে, সমস্ত কিছু হিসাব করে বাজি দেখে তার মানে সবকিছু বের করে তবে কিন্তু সেই জায়গাটাই প্রতিকার করতে হবে। সেটাই সম্ভব যদি সেই সমস্ত দোষ খণ্ডন করো, তারপরে তুমি গ্রহের রেমেডি করো বা আগে গ্রহের পাওয়ার দাও, এক একটি করে সেই জায়গাটা করতে গেলে মানুষ সাকসেস হতে পারে। ঠিক আছে, এটা পার্মানেন্ট। সেই জন্যই বহু বছর হাজার হাজার মানুষ কিন্তু আজকে সৌভাগ্যের দিশা পেয়েছে। আমি ট্রিটমেন্ট করলাম স্যার আমার এই হয়েছে, বিশেষ করে আমি যে চেম্বারে আজ পর্যন্ত যত লোক, কেউ বলতে পারবে না যে আমি কাউকে জিজ্ঞেস করি যে আপনার কি হয়েছে, কি হয়েছে, একদম একদম। শুধু একটা কথাই বলি যে আপনার অন্তপক্ষে একটু সময় নিয়ে আপনারা চেম্বারে বসুন, আপনি আপনার সমস্যা জানতে পারবেন।
মানে সেই জায়গাটা হচ্ছে বুঝতে হবে। সুতরাং দেবাশিসদের কাছে এসে যাদের ডেট অফ বার্থ নেই তাদেরও জিজ্ঞাসা করতে হয় না, স্যার আমার কি এই সমস্যা, কি সমস্যা, দেবাশিসদাই বলে দেন সমস্যা কি আছে। এবং যে ডাক্তার সমস্যা বলতে পারেন বা যে ডাক্তার রোগ ধরতে পারেন সে কিন্তু সারিয়েও দিতে পারে, এই জায়গাটাকে বিশ্বাস করতে হবে। আরো একজন চলে আসছে, চলে আসেনি শুধু, তিনি কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছে। হ্যাঁ, কে আছেন বলুন। হ্যাঁ হ্যালো দাদাভাই, নমস্কার। নমস্কার নমস্কার, কেমন আছেন বলুন। আপনার অনুষ্ঠান খুব অনেকদিন থেকে দেখছি, বুঝতে পারছি না, আপনার কথাগুলো খুব ভালো লাগে শুনতে আমার। মানে একজন অ্যাস্ট্রোলজার যদি আপনার ভাগ্য বিচার করে আপনার সমস্যা বলতে পারেন, তাহলে একজন মানে শিক্ষিত বা বুদ্ধি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারও কিন্তু উচিত, দেশে সব মূর্খ নয়, তারও উচিত যে কার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে, সেই বিচারটা কিন্তু আপনাদেরই করতে হবে, আপনাকেই নির্ণয় করতে হবে, একদম সেই জায়গাটা বুঝতে হবে। ঠিক আছে দাদা, সময় বেশি নেই, নিশ্চয়ই আপনারা একটুখানি বলুন কি মানে আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন বললেন তো, এর সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ, জন্মস্থান, সময়টি বলুন। 2/2/2012। আচ্ছা, তার আগে বলুন আপনি কোথা থেকে বলছেন। বর্ধমান থেকে। হ্যাঁ, বর্ধমানে 19 তারিখে চেম্বার আছে হোটেল নিশিদিন তিনকোনিয়া বাস স্ট্যান্ডের ওখানে। 2012 জন্ম, বৃহস্পতিবার জন্ম। বেশি যায় না, কিন্তু ওর বয়স যত বাড়বে তত কিন্তু ও কিন্তু শরীর খারাপ যাবে, কারণ মঙ্গল বকরি হয়ে বসে আছে, ব্লাড সার্কুলেশনে কোনো প্রবলেম আসবে, বলতে পারছি, এটা একটু খেয়াল রাখতে হবে। আর পড়াশোনার জায়গায় মোটামুটি ঠিকঠাকই চলছে, অসুবিধা কিছু নেই। ও কোন ক্লাসে পড়ে এখন? কোন ক্লাসে পড়ছে আপনার মেয়ে? আমার মেয়ে এখন নার্সারিতে 1 এ পড়ছে। নার্সারিতে পড়ছে, পড়াশোনায় কিন্তু ভালোই আছে, অসুবিধা কিছু নেই, পড়াশোনা ভালো চলছে ওর, এবং খুব মেমারি পাওয়ার খুব ভালো। একটু অসুবিধা হচ্ছে, শনিবার জন্ম এবং হচ্ছে অষ্টমস্ত মাঙ্গলিক, বুঝতে পেরেছেন, ওর কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে, পড়াশোনায় ভালো হবে সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আরো
সমস্যা তত কিন্তু সমস্যাটা অল্প অল্পের মধ্যে ঠিক হয়ে যাবে। সেখানে কিন্তু ডিস্টারবেন্স বেশি হবে। আচ্ছা, এবারে আমরা যাব মানুষ যারা কি দেবাশীদের কাছে এসছে বিগত দিনে, নিশ্চয়ই যারা ফল পেয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন, এবং যারা যারা চেম্বারে আপনারা বুকিং করে বসে আছেন, একটু এই পুজো পর্যন্ত একটু চেম্বার রদ বদল হতে পারে, আপনারা নিশ্চয়ই ফোন করে নিশ্চয়ই কোন জায়গায় থেকে আপনি দেখাতে চাইছেন সেই জায়গায় চেম্বারে আপনারা নিশ্চয়ই বুকিং করবেন। এবং এইটাই হচ্ছে দেবাশীদার কথা, যদি দেবাশীদার উপর বিশ্বাস থাকে, কারণ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকলে দেবাশীদাকে দেখিয়ে লাভ নেই। আর দেবাশীদার কাছে আসলেই যে আপনার সমস্যা একদম 100% সমাধান হবে তা নয়, প্রতিকার করাতে হবে এই মাথায় রাখতে হবে। দেবাশীদার যারা সাজেশন দেন সেই জায়গাটাতে আপনাকে ফলো করতে হবে, অর্থাৎ রেমেডি করতে হবে। অনেকের হয়তো রেমেডি লাগে, অনেকের হয়তো রেমেডি লাগে না, কিন্তু আসতে হবে আপনাকে। কিন্তু মনে করতে হবে যে দেবাশীদার কাছে গেলে অন্তপক্ষে ডক্টর দেবাশীষ শাস্ত্রী গেলে আমি আমার সমাধান 100% নির্মূল হবেই, এই আশা নিয়ে আসবেন। একদম, সকলে অপেক্ষা করছেন, চলুন দেখে নিই যারা দেবাশীষদার কাছে যে সৌভাগ্যের দিশাটি পেয়ে গেছেন তাদের কিছু কথা শুনে নিই আমরা। নমস্কার, আমার অনেক সমস্যা ছিল, 5-6 মাস আগেই আমি এসেছি। আমার নাম সোমা রায়, কলকাতার বালিগঞ্জ থেকে এসেছি। আমার এক বন্ধুর মারফতেই আমি ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে এসেছিলাম। ওনার কাছে আসার পর গত 6 মাস থেকে আজ পর্যন্ত আমার শারীরিক, আর্থিক, মানসিক সমস্ত রকম উপকার শুধু হয়েছে তাই নয়, ইনি প্রথম ব্যক্তি দেখলাম যিনি বলেছেন আমি তোমাকে ভালো করব, তোমার ব্যবসা তুলব, তোমাকে ভালো রাখব, শত্রু বিনাশ করব। আমার নাম সমরেন্দ্র বিশ্বাস। আপনি কোথা থেকে আসছেন? আমি সোদপুর থেকে এসেছি। আমি সত্যি একটা প্রবলেমে পড়েছি, তারপরে আমি অনেক খোঁজ খবর নিয়ে ওনার কাছে এসেছি, এবং সত্যি এসে ওনার প্রথম দিনের কথা শুনেই আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, এবং আমার দৃঢ় বিশ্বাস উনি আমার প্রতিকার করে দেবেন। কত দূর থেকে? আপনার নাম কি? প্রতিমা কয়া। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো 5 জনকে বলেন? হ্যাঁ বলেন। আপনি সত্যি সত্যি কথা বলছেন তো? আপনারা কোথা থেকে এসেছেন? বসিরহাট থেকে। আপনারা অত দূর থেকে ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কথা কি করে জানতে পারলেন? টিভিতে প্রোগ্রাম হচ্ছে। আপনারা কতদিন থেকে ওনার এখানে আসছেন? এই তো 3 মাস। আপনারা কতদিন ধরে আসছেন? এই মাসখানেক ধরে আসছে। আপনারা এই যে মাসখানেক থেকে ধরে আসছেন, আপনারা কি কোনো উপকার পেয়েছেন আগে থেকে? হ্যাঁ, আগে থেকে অনেকটা উপকার পেয়েছে। খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি টিভিতে দেখে দেখেছিলাম, ওই নাম্বারটা আমি সঙ্গে সঙ্গে তুলে রাখি, আমার একটা সমস্যা ছিল, তিনি যে কোনো জটিল সমস্যার গ্যারান্টি সহ দ্রুত প্রতিকার করে থাকেন। তার বাসভবনে আছে মা তারার মন্দির, দূরাগত ভক্তবৃন্দের জন্য সেখানে থাকার সুব্যবস্থা আছে। প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় ভক্তবৃন্দের সার্বিক মঙ্গলার্থে নিজ বাসভবনের মন্দিরে ডক্টর দেবাশীষ শাস্ত্রী জ্যোতিষ ও দশমহাবিদ্যার তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করে থাকেন। এই সেই চেম্বার যেখানে বসে ডক্টর দেবাশীষ শাস্ত্রী সমস্যা সংকুল মানুষের হাত দেখেন, কিভাবে কতটা মেলে তার কথা, আসুন দেখা যাক। দিদি আপনার নামটা কি? এনাক্ষী সমাদার। এনাক্ষী সমাদার, আপনার গোত্রটা কি আছে? ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিগে শরণত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে,
ওং শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। কাশ্যপগোত্র এনাক্ষী সমদ্দা দাস শুভকর্মাণী বিনিয়োগ জয়তারামা। আপনার বর্তমান সময়টা একটু খারাপ যাচ্ছে, অর্থাৎ সময়টা হচ্ছে আপনার দাম্পত্য বিচ্ছেদ হয়েছে। আপনার জীবনে একাধিক শত্রু দ্বারা আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, বহু টাকার অর্থ আপনার হানি হয়েছে। আচ্ছা, আপনার শরীরে অস্ত্রোপচার হয়েছে? হ্যাঁ, বহুবার অস্ত্রোপচার, তাই তো? আপনি একটু হাতটা দেবেন। আপনার একটা সন্তান, আপনার একটা সন্তান, সে সন্তানটা কি মেয়ে সন্তান? শরীরে যে ব্যাধিটা আপনার আছে সেটা আপনার সম্পূর্ণরূপে সেরে যাবে, যদি আপনি একটু প্রতিকার করতে পারেন তাহলে আপনি সেরে যাবেন। হ্যাঁ ম্যাডাম, আপনি আপনার সমস্যা এবং ব্যাধির কথা জানতে পারলেন তাহলে আপনি খুশি তো? ভালো লাগলো আপনার কাছে এসে সব কিছু জানতে পারলাম। বলার আগে আপনি সব কিছু বলেছেন, খুব ভালো লাগলো। সকাল সাড়ে দশটা। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? দুর্গাপুর। পড়াশোনা করতে করতে অন্যমনস্ক হয়ে যান? আচ্ছা, আপনার কখনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট বলতে গেলে স্লিপ খেয়ে পড়ে গেছিল। কোথায় লেগেছিল? মস্তকে? মুখমণ্ডল উপরে লেগেছিল? একটু চিন্তা করলে কি আপনার বুকের ভিতরে ধুক 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 করে? হ্যাঁ হ্যাঁ। আপনার রাশি হচ্ছে বৃষ রাশি, লগ্ন তুলা লগ্ন এবং রোহিণী নক্ষত্র, ঠিক আছে? আপনার এই পড়াশোনায় যে অন্যমনস্ক যেটা আছে বা মস্তকে অ্যাক্সিডেন্ট যে হয়েছিলেন, হার্ট পাইলস হচ্ছে বর্তমানে, চিকেন পক্স হয়েছিল, গ্যাস অম্বল, শারীরিক একটু অসুস্থতার ভাব আপনার আছে, আর পড়াশোনাটাকে আপনি ঠিকঠাক করে উঠতে পারছেন না। পড়াশোনায় খুব ভালো ছিলেন। হ্যাঁ, একসময় ভালো ছিলেন, কিন্তু সেই জায়গা থেকে আপনি অনেকটা জায়গায় নিচে নেমে আসছেন, তাই তো? তো আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে, প্রেসক্রিপশন করে দিচ্ছি, দুটো স্টোন আপনি পরে নেবেন। স্টোন পরে নিলে পরে আপনার সমস্যা 90% ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনি স্টোন কিনতে না পারেন তাহলে আপনি তন্ত্র উপায়ে, দশমহাবিদ্যার হোম যজ্ঞ তন্ত্র ক্রিয়ার দ্বারা আপনি সাকসেসফুল হতে পারেন। আপনি কি আমার এই যে যে কারণে এসছেন এখানে তাতে আপনি সন্তুষ্ট হয়েছেন? আপনার সমস্যা আপনি জানতে পেরেছেন? আচ্ছা ম্যাডাম, নমস্কার। আচ্ছা, আপনি কোথায় থাকুন? বালিগঞ্জে। বালিগঞ্জ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ কি আছে? সঠিক আছে কি? আজকে আনিনি, আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে হস্তরেখা বিচার করে বলে দিচ্ছি। আচ্ছা, আপনার জীবনে প্রেম ভালোবাসার সম্পর্ক যোগে আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ। আপনি কি অভিনয় জগতে অথবা আপনার কালচারাল প্রোগ্রামে কোনো কাজকর্ম করেছেন? করি। করেন? আগেও করেছি, এখন? এখনো করেন। বহু সুযোগ আপনার হাতে এসেছিল, অনেক জায়গায় আপনি অনেক ঊর্ধ্বে উঠে গেছিলেন, কিন্তু বর্তমানে আপনার পরিস্থিতি খুব দুর্বল জায়গায় রয়েছে। একদম। আর্থিক মানে আর্থিক মানে যেটা আপনি যতটাই আপনি ইম্প্রুভ জীবনে করেছিলেন ততটাই আপনি নিম্নগামী হয়েছেন। একদম, মাটিতে ফেলে দিয়েছে। আপনি অনলি একটা স্টোন যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন প্রতিষ্ঠিত হবে, আদারওয়াইজ যদি আপনি স্টোন যদি ব্যবহার করতে না পারেন, আপনার ক্ষমতার বাইরে যদি আপনার হয়ে যায় তাহলে আপনাকে তন্ত্র উপায় করলে অনেকটা কমে আপনি আপনার প্রতিকার করতে পারেন। তো যাই হোক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনি যে সমস্যার জন্য আমার কাছে জানতে এসেছেন, তো আপনি কি সমস্তটা জানতে পেরেছেন? পুরোটাই। প্রত্যেক অমাবস্যায় ও পূর্ণিমায় ডক্টর দেবাশিস শাস্ত্রীর হৃদয়পুরের বসত বাড়িতে তারামার মন্দিরে অসংখ্য ভক্তদের ভিড় হয়। তাঁদের কল্যাণার্থে যে দশমহাবিদ্যার তন্ত্রক্রিয়া হয়, আসুন দর্শকবৃন্দ, দেখা যাক কেমন সে পুজো
কেমন সে তন্ত্র? যে মানুষেরা সকলে ভালো আছেন তারা যে বলছেন যে আমরা ভালো আছি, এটি কিন্তু বার্তা আপনাদের অবধি পৌঁছে যাওয়া, এটি ভাবার কোনো কারণ নেই যে না আমার যা সমস্যা তার কোনো সমাধান নেই। যদি মনে করে থাকেন যে না আমার মতো সমস্যা কারণ নেই সমাধান নেই, তাদের আমার একটাই অনুরোধ, আপনি তো ভেবে নিয়েছেন যে সমস্যার সমাধান নেই, একবার চলে আসুন না দেবাশিস দার কাছে, দেখুন না সমস্যার সমাধান হয় কিনা। যিনি বারবার বলেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তার কাছে আসতে গেলে শুধুমাত্র একটু বিশ্বাস নিয়ে একটু সময় নিয়ে চলে আসলে কিন্তু ভালো থাকতে পারবেন। আর ভালো থাকার জন্য যেই ফোন নাম্বার আর যেই চেম্বার সেটি তো জানিয়ে দিতেই হবে আপনাদের উদ্দেশ্যে, আমি আরও একবার জানিয়ে দিই। বুকিং নাম্বার রয়েছে দুটো, দুটি নাম্বার হলো 9433025525, এছাড়া আরও একটি নাম্বার আছে 9674226537। এই নাম্বারটিতে ফোন করে নিজের বুকিং নাম্বার, নিজের নামটা বুক করে নিন। তাছাড়াও চেম্বারগুলি আমি একবার বলে দিই, 14 তারিখ হাওড়া, 15 তারিখ বারাসাত সকালে বিকালে ব্যারাকপুর, 19 তারিখ বর্ধমান, 20 তারিখ গড়িয়াহাট, 21 তারিখ বেহালা, 22 তারিখ দমদম, 23 তারিখ শিলিগুড়ি, 24 তারিখ কোচবিহার, 25 তারিখ কাথি, আর অক্টোবরের 7 তারিখে পেয়ে যাচ্ছেন জামশেদপুর, 8 তারিখ পেয়ে যাচ্ছেন মেদিনীপুর। আর এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু রয়েছে একটি উপহার, কারণ এই পুজো উপলক্ষে উপহারটি দাদা প্রত্যেক বছরই দিয়ে থাকেন, এই বছরও ব্যতিক্রম নেই। যিনি সবসময় দিয়েই আসতেন তার জন্য স্পেশাল আপনাদেরকে ভাবেন, তার জন্য কিন্তু অক্টোবরে যারা দেখাবেন, অক্টোবরের মধ্যে, এখন থেকে শুরু হয়ে গেছে, অক্টোবরের মধ্যে যারা দেখাবেন তারা কিন্তু দুর্গাবিষয় যন্ত্রম, অত্যন্ত মূল্যবান একটি যন্ত্রম আপনারা পাচ্ছেন ফ্রি গিফট হিসাবে, দেবাশিস দার ভালোবাসা হিসাবে। তাই সময় তো অনেক সময় বলে দেয় যে থেমে যেতে হবে, তা আরও কিছু দাদার থেকে শুনতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে। জানা শোনার জন্য রয়েছে প্রোগ্রাম অনুষ্ঠান, কিন্তু সমাধানের জন্য রয়েছে চেম্বার, আর চেম্বারের জন্য রয়েছে কিন্তু ঠিকানা, ফোন নাম্বার সব কিছুই আপনাদেরকে দেওয়া থাকলো। অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে দাঁড়া, অনেকেই তো অনেক জানতে চায় আমরাও, কিন্তু ওই যে সময়টা টিকটিক করে থামতে বলে দেয়, তবুও যদি কিছু মানে এই অনুষ্ঠানের এই পর্বটি শেষের আগে যদি দর্শকের উদ্দেশ্যে আপনি আর একটু কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে যেটা আমার জীবনে 30 বছরের অভিজ্ঞতায় আজ পর্যন্ত এইটা হয়তো আমি সবাইকে বলি যে আপনারা 10 বছর আগে আমাকে দেখিয়েছেন বা 2 বছর আগে দেখিয়েছেন বা 20 বছর আগে দেখিয়েছেন, জীবনে অনেকটা দিন এগিয়ে এসছে আমার জীবনে এই প্রফেশনে, এবং আমার বংশ পরম্পরায় যদি এসছে সেটা অনেকবারই অনেকেই জানেন। তো আমার একটা কথা যে আপনারা যদি দেবাশিসদার উপরে বিশ্বাস করেন তাহলে কেন আপনারা চিন্তা করতে পারেন, চিন্তা করেন? তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যারা কাজ পেয়েছেন তাদের জন্য ধন্যবাদ, যারা কাজ কোথাও পাননি তারা দেবাশিসদা আছেন তাদের জন্য, এই মাথায় রেখে আপনারা আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক এই আশা আকাঙ্ক্ষা রেখে। ফোন নাম্বার নিশ্চয়ই স্কলিং যাচ্ছে, এবং এই পুজো পর্যন্ত একটু চেম্বার রদবদল হতে পারে, আপনারা কোথায় কি দেখাবেন নিশ্চয়ই সেটা বুকিং করে জেনে নিয়ে বুকিং করবেন, কনফার্ম বুকিং করবেন, এবং আপনার সমস্যার সমাধান হবে তার জন্য একটু প্রিপারেশন নিয়ে আপনি চেম্বারে চলে আসবেন। একদম একদম, সব জায়গা বারবার কিন্তু দেবাশিস দা একবার, সকলে ভালো থাকবেন, অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, সমস্যার সমাধান চেম্বারে কিন্তু রয়েছে দাদা আপনাদের জন্য। আজকে এখানেই থামতে হবে, আবারও পরবর্তী অনুষ্ঠানে পেয়ে যাবো দাদাকে আমাদের সঙ্গে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণমুকুট প্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।